মমতাকে বেরাকাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ, তৃণমূলের পদক্ষেপের আর্জি। মূলত তমলুক লোকসভায় বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি হলদিয়ার একটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মন্তব্য করেন, আর এই মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূল। পাশাপাশি আজ নির্বাচন কমিশন অভিজিৎ গাঙ্গুলিকে শোকজ করেছে বলে সূত্রের খবর। এই দুটি বিষয়ে আজ প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, আমার বক্তব্যকে বিকৃত করে শোনানো হচ্ছে, আমি প্রমাণ করে দেব পুরো কথাটি জানানো হয়নি ইলেকশন কমিশনে। ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, সেগুলো ছড়াচ্ছে এটা দেখানোর জন্য যে সন্দেশখালিতে কিছু হয়নি। সন্দেশখালিতে কি কি হয়েছিল আমরা কি জানি, প্রথমে আমরা কি কি জেনেছিলাম। প্রথম হচ্ছে জমিতে আল কেটে দিয়ে নোনা জল ঢুকিয়ে সেটাকে ভেড়ি তৈরি করে সেই জমির মালিককে বাধ্য করা হতো যে এই জমিটা তুমি আমাকে লিখে দাও, তার বিনিময়ে বা লিজ দাও, তার বিনিময়ে তোমায় বছরে 10,000 বা 20,000 টাকা দেব। এই ঘটনা একের পর এক ঘটেছে। তারপরে এলো মহিলাদের স্থূলতাহানি এবং পিঠে খাওয়ার কথা। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে পিঠে কিভাবে তৈরি করার জন্যে একটা পরিবারের তরুণী বা যুবতীকে তুলে নিয়ে যেত ওই শাহজাহান বাহিনী, এবং তারপর তাদের ক্লাবে এবং তাদের পার্টি অফিসে নিগ্রহ করত। তারপর এলো শাহজাহান বাহিনীর আরো বিভিন্ন দুশ্চিন্তার খবর। দেখা গেল বিজেপির 5 জন মানুষকে মেরে ফেলা হয়েছিল পোস্ট পোল ভায়োলেন্স বলে আমরা যাকে জানি। 2021 সালের নির্বাচনের পর সেই 5 জনের 3 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। শাহজাহানের নাম সেই FIR-এ আছে, কিন্তু 2 জনের মৃতদেহ আজও উদ্ধার করা যায়নি। এই যে সব কাজ যা তখন উঠে এলো, তখন উঠে এলো, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে বিরাট সংখ্যক মহিলা হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে সন্দেশখালী থানার সামনে অভিযান করলেন এবং সেখানে অবস্থান করলেন। কোনো বেলাগাম আক্রমণ আমি করিনি, যা বলেছিলাম সেটা আজও বলছি। উনি একজন পিছিয়ে পড়া গরিব দরিদ্র মহিলা, তাকে একটা দর বেঁধে দিয়েছিলেন 2,000 টাকায়। তারা নাকি তাদের বক্তব্য পাল্টে ফেলেন, 2,000 টাকা উনি সব কিছুরই একটা দাম ধার্য করেন, 2,000 টাকা। আমি সেই জন্য জানতে চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি তোমার দাম কত, তোমার দর কত, তোমার রেট কত, তুমি তো 8 থেকে 10 লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করেছো। এই চাকরি বিক্রি করার পরিপ্রেক্ষিতেই এই কথাটা এসেছিল, আমি অন্য কোনো রেটের কথা জানতে চাইনি। তাহলে অন্যান্য জিনিস কি কতই বিক্রি করেন, এই হচ্ছে ব্যাপার। সুতরাং এই বেলাগাম কথা নয়। ওনারা, আমি শুনেছি ওনারা ইলেকশন কমিশনে আমার নামে অভিযোগ করেছেন, ইলেকশন কমিশন জানতে চান, আমি পুরো ভিডিওটা দিয়ে দেখিয়ে দেবো আমি আসলে কি বলেছিলাম এবং তার কি অর্থ। আউট অফ কনটেক্সট একটা কথাকে তুলে নিয়ে যদি জলঘোলা করা হয় তাহলে আমি সেটা বুঝিয়ে দেবো যে আউট অফ কনটেক্সট তুললে আমি অনেক কথা বলতে পারি। আমি কাউকে বলতে পারি যে তুই একটা শুয়োর, তারপর বলতে পারি পুষেছিস, ঠিক আছে, পুষেছিস যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে শোনা যাবে যে তুই একটা শুয়োর, তাই না? এইভাবে যদি করা হয় তাহলে সেটা তো কোনো কী বলবো, সততা তো ওদের মধ্যে আমি প্রত্যাশাই করি না, এটা কোনো ভালো কাজও না। আমি জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। শোকাজ করেছে, হ্যাঁ। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান
সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলি মেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরআর শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপোবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161378, 7477161039 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্পলিনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।